আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সুমাই দেশে ছশো একান্নতম এবং কক্সেসবাজার জেলার নবম থানা হিসেবে স্বীকৃতি পেল কক্সেসবাজার সদরের ঈদগাঁও থানা বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন থানার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান খামান জালালাবাদ ইসলামাবাদ ঈদগাঁও ইসলামপুর ও পোকখালী ইউনিয়ন নিয়ে গঠিত হল এই ঈদগাঁও থানা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন আসনের সংসদ সদস্য সাইমুম সরর কমল আইজিপি ডক্টর বেনজির আহমেদ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ এবং পুলিশ সুপার হাসানুজ্জামান সহ অন্যান্যরা রাজধানী বিভিন্ন মোড়ে ফোটোবার ব্রিজ থাকলেও তা ব্যবহার করছে না পথচারীরা নানা অজুহাত দেখে পার হচ্ছেন গাড়ি চলাচলের পথ ধরে এতে দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনাও উঠে আসছে প্রায় ট্রাফিক পুলিশ বলছে নাগরিক সচেতনতাই পারে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজধানী ঘুরে এসে রিপোর্ট তৈরি করেছেন জনাল আবেদিন ক্যামেরা ছিলেন শাহিন রেজা রাস্তা পারাপারে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ কিন্তু সাম্প্রতিক সময়ে নানা রকম সড়ক দুর্ঘটনার পরও মানুষের মধ্যে সচেতনতা দেখা যাচ্ছে না এতে রাস্তা পারাপারের ক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যাচ্ছে রাজধানীর যে কোনো রাস্তা দাঁড়ালে দেখা যায় ফুটওভার ব্রিজ ব্যবহারের বদলে সবাই দৌড়ে বা তাড়াহুড়ো করে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারে ব্যস্ত পথচারীদের কাছে জানতে চাওয়া হলে তারা নানান অজুহাত দেখে এড়িয়ে যান হ্যালো ভাই

মানুষও থাকে না আমি বললাম আমি এদিক দিয়ে মরে যাবো আমি তা ওটা দিয়ে না কারণ ওটা সেফই না আইন শৃঙ্খলা বাহিনী বলছেন তারা সচেতনতা হতে শুরু করে সড়কে শৃঙ্খলা ফেরাতে সকল প্রকার পদক্ষেপ নিচ্ছেন তবে নাগরিক সচেতনতার উপর গুরুত্ব দিলেন তারা চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করি সিগন্যাল দিয়ে জেব্রা ক্রসিং রাস্তা মানুষ রাত্রি করার জন্য কিন্তু অধিকাংশ হয় নাইনটি নাইন পার্সেন্ট লোকই এটা মানতে চায় না রাস্তার মাঝখানতে দৌড়ে রাস্তা পারি হবে যার কারণে দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই প্রতিদিনই বিভিন্ন দুর্ঘটনা ঘটতেছে সর্বোপরি একটাই কথা মানুষ যদি নিজের দিকে সচেতন না হয় তাহলে যে এত হাজার হাজার দুর্ঘটনা হচ্ছে এই দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে না মানে জীবনের ঝুঁকি নিয়ে ওই ক্রসিংটা সরাসরি রাস্তা পার হচ্ছে গাড়ি দেখে দেখে রাস্তা পার হয়ে যাচ্ছে পাশে একটা সিঁড়ি দেওয়া আছে আমরা এটাকে ব্যবহার করতেছি আবার যদি ওইখানে কোনো দুর্ঘটনা ঘটে আমরা কি করতেছি বাস ড্রাইভার বা যে যে কোনো যে ভেহিকলসের ড্রাইভারগুলো আছে আমরা এদের দোষটাকে প্রাধান্য দিচ্ছি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ফুট ওভার ব্রিজ ব্যবহারের বিকল্প নেই তাই সড়কে শৃঙ্খলা আনয়নে সৌদ্ধকে প্রত্যেকেই ফুট ওভার ব্রিজ ব্যবহার করবে এমনটার প্রত্যাশা নগর কর্তৃপক্ষের জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা মহামারী করোনা ভাইরাসে গত চব্বিশ ঘন্টায় দেশে আরও আট জনের মৃত্যু হয়েছে গত আট মাসের মধ্যে আজই সর্বনিম্ন মৃত্যু হল এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত হাজার নশো পঞ্চাশ জনে এছাড়া গত চব্বিশ ঘন্টায় আরও ছশো ছাপ্পান্ন জনের দেহে করোনা শনাক্ত হয় এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হল পাঁচ লাখ উনত্রিশ হাজার ছশো সাতাশি জন বুধবার বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও নেলসনের যৌথ জরিপে ভোক্তাদের বিচারে এসিআই কনজিউমার ব্র্যান্ডসের আটটি পণ্য বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড দুই হাজার পুরস্কার অর্জন করেছে এছাড়াও ভোক্তাদের দ্বিতীয় চয়েস হিসেবে রয়েছে স্যাবলন হ্যান্ড ওয়াশ এবং ভ্যানিশ টয়লেট ক্লিনার এ উপলক্ষে সম্প্রতি এসিআই সেন্টারে উদযাপন করা হল সেলিব্রেটিং ব্র্যান্ড সাকসেস প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ড আরিফ দোলা এসিআই কনজিউমার ব্র্যান্ডস এবং এসিআই সল্টের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর সহ কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ চাকরি জাতীয়করণ সহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে এলজিডি নিয়োগ বঞ্চিত তিন হাজার আটশো তেইশ জন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বুধবার জাতীয় প্রস্তাবের সামনে এলজিডির মামলার হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় প্রাপ্ত নিয়োগ বঞ্চিত প্রকল্প ও মাস্টার রোলের কর্মকর্তা কর্মচারীরা তাদের চাকরি জাতীয় স্থায়ীকরণের দাবি জানান এলজিডি সার্কুলার দিয়েছে ইতিমধ্যে সার্কুলার দিয়ে দিয়ে প্রায় লোক নিচ্ছে কিন্তু যেটা কথা ছিল না কথা ছিল যে আমাদের লোক আমাদের নিয়োগ নিমে কারণ আমাদের মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় আমাদের পক্ষে তাহলে একই রায়ে যদি ছেলে কিছু ছেলে মেয়ে হতে পারে তাহলে আমরা কেন কি অবস্থা জুলে আসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাড়া মুক্তি ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে গরিব দুস্থ ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র এবং ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনী বুধবার সকালে আশিনা কলেজ মাঠে প্রায় শতাধিক মানুষের মাঝে এসব বিতরণ করা হয় অনুষ্ঠানে নয় আর্টিলারি ব্রিগেডিয়ার কমান্ডার এ কে এম সাজিদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন জায়দেদ হাসান আবির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পাবনায় র্যাবের অভিযানে আটাশ কেজি গাঁজা এবং একটি ট্রাক সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাববারও বুধবার ভোর রাতে র্যাবের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদারের নেতৃত্বে পাবনা সদর উপজেলা গাছপাড়া বাইপাস মোড়ে চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করা হয় তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানায় র্যাব ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় যানজট নিরসন কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে শহীদ শাহাবুদ্দী মিলনায়তনে অনুষ্ঠিত যানজট ও নগরী করতে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র সভায় ইকরামের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী মোহাম্মদ আনোয়ার হোসেন সচিব রাজীব সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া যৌতুকের টাকার জন্য বিয়ের এক বছর পেরোত না পেরোতে রংপুরের গৃহবদ্ধকে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে রংপুর সদর উপজেলার পাড়া গ্রামে ঘটনার পর কৌশলে পালিয়ে নিকট আত্মীয়ের কাছে আশ্রয় নেয় নির্যাতিতা তসলিমা প্রতিবেশীরা জানান বিয়ের সময় বসতবাড়ির জমি বিক্রি করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যৌতুক নেওয়ার পরেও বাকি টাকা না দেয় প্রাষণ্ড স্বামী মানিকুল সহ শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে থাকার ভিটে বাড়ি ভিটে এক শতক মাটি বেসে তার ডিমানের টাকা দিছে এক লক্ষ ওর শাশুড়ক ডাকে পড়াইছে আইসে নাই ওর শ্বশুরক ডাকে পড়াইছে আইসে নাই হাতে বেরকা ফাঁসে দিছে উমার শাশুড়ি এখানে ভাগি দিছে লাড়ি নাটোর সহ উত্তরের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চলতি বছরের সবচেয়ে কম তাপমাত্রায় কনকনের শীতে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ এদিকে শৈতপ্রবাহে কৃষকরা তাদের ধান সহ চৈতালি ফসলের ক্ষতির আশঙ্কা করছে নাটোর থেকে ইসলামের তথ্য দেখুন ডেস্ক রিপোর্ট গত কয়েকদিন ধরেই নাটোরে সূর্যের মুখ দেখাই যাচ্ছে না তীব্র শৈতপ্রবাহ আর গুড়িগুড়ি কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন কনকনে ঠান্ডায় সকাল থেকেই খেটে খাওয়া মানুষরা কাজের সন্ধানে বের হতে পারছেন না বেলা বাড়ার সাথে সাথে শীত একটু কমতে থাকলেও তিনটার পর আবার কুয়াশাসহ ঠান্ডা পড়ছে প্রচন্ড ঠান্ডায় সর্দি কাশি জ্বর ডায়রিয়া সহ নানা রোগের প্রকোপ বেড়েছে এদিকে প্রচন্ড শীতের কারণে বোরো ধান সহ কৃষকরা তাদের চৈতালি ফসল ক্ষতির আশঙ্কা করছেন উত্তরবঙ্গের অঞ্চলে প্রচন্ড শীত এবং কুয়াশা এ কারণে বাচ্চাদের শীতজনিত অনেক রোগ সর্দি কাশি জ্বর ডায়রিয়া এগুলো বেড়ে যাচ্ছে হাসপাতালে প্রচন্ড ভিড়ের কারণে আমরা হাসপাতালে যেতে পারছি না মানে শীতে চরম কষ্ট হচ্ছে ঘরে তিনি বাড়াইতে পারি এই শীতের আবহাওয়া অনেক কুয়াশা আমরা ঠিক মতো কাজেও যাইতে পারতেছি না এত কুয়াশা কুয়াশার জন্য বাড়াইতে পারছি না আমরা হেডলাইন ধরা গাড়ি চালাচ্ছি আমরা জেলা প্রশাসক বলছেন ষাট লক্ষ টাকা শীতবস্ত্র কিনে বিতরণ করা হয়েছে পাশাপাশি বান্নটি ইউনিয়নের প্রতিটিতে বান্ন হাজার প্যাকেট করে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে আমরা নাটোর জেলায় পৌরসভা জেলা উপজেলায় মোট প্রায় ষাট লক্ষ টাকা আপনার শীতবস্ত্র সহ আপনারা কম্বল কেনার জন্য পেয়েছি ইতিমধ্যে এই টাকার শীতবস্ত্র এবং কম্বল কিনে আমরা বিতরণ করেছি প্রতি ইউনিয়নে কিন্তু একশো করে একশো একশো করে শুকনো খাবার বাহান্ন টুনের পাঁচ হাজার দুশো পক্ষে শুকনো খাবার ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং সেটি বিতরণ করা হয়েছে এ মাসের পুরোটা জুড়ে থাকতে পারে শৈতপ্রবাহ তার সাথে আশঙ্কা করা হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের তাই সামাজিক সহযোগিতার হাত বাড়াতে হবে দুঃস্থদের প্রতি সচেতন থাকতে হবে শীতজনিত রোগ থেকে আর কৃষির ক্ষতি মোকাবেলায় সরকারের কৃষি বিভাগ নিবে জরুরি পদক্ষেপ তরিকুল ইসলাম আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক ফরিদপুর শহরে বাইপাস সড়কের আলালপুর এলাকার রাস্তার পাশ থেকে নিখোঁজ অটো চালক শুভ সিকদারের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ বুধবার লাশটি উদ্ধার করা হয় নিহতের চাচাতো ভাই সেলিম সিকদার জানান মঙ্গলবার বিকেলে অটো নিয়ে বের হয় শুভ এরপর থেকে সে নিখোঁজ ছিল পুলিশ জানায় ছিনতাইকারীরা তাকে মেরে অটো নিয়ে পালিয়ে গেছে দুষ্কৃতকারীদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে কুমিল্লা এরিয়া সদর দফতরের ব্যবস্থাপনায় ও জেলার জেলা সম্পদ বিভাগের সহযোগিতায় ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল শাকায়ত হোসেন ও লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মঞ্জু ইলাহি উপস্থিত ছিলেন এ সময় চান্দিনা উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর তিন হাজার সাতশো গবাদি পশুপাখির বিভিন্ন রোগের টিকা এবং কৃমিনাশক বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করা হয় দাউদকান্দিতে ঘন কুয়াশার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ধীর গতিতে যানজট সৃষ্টি হয়েছে রাতের প্রথম প্রহরে হঠাৎ করে ঘন কুয়াশায় ঝাপসা হয়ে যাওয়ায় যান চলাচলে ব্যাহত হচ্ছে সে সঙ্গে দেখা দিচ্ছে দুর্ঘটনা আশঙ্কা সকাল থেকেও মহাসড়কে দাউদকান্দির বিভিন্ন পয়েন্টে ঘন কুয়াশার কারণে যানবাহন ধীর গতিতে চলছে মহাসড়কের দশ গজ দূরত্বে দেখতে পেতে হিমশিম খাচ্ছে চালকরা গাজীপুরে বাংলাদেশ সেনাবাহিনী স্বতন্ত্র পদাতিক তত্ত্বাবধানে মধ্যে বিনামূল্যে চিকিৎসা ওষুধ হ্যান্ড স্যানিটাইজার মাস্ক ও কম্বল বিতরণ করা হয়েছে গাজীপুরে একটি কলেজ মাঠে বুধবার দিনব্যাপী সামগ্রী বিতরণ করা হয় সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার জাহিদ জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশনাতে এসব কম্বল বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে এই করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আনন্দ টিভি বেডি পেজে ধন্যবাদ সকলকে শুভার